प्रिय छात्र छात्रीरा द्वितीय श्रेणी आमार बोयेर एकशो बिराशी पाता जायगाटा तुम्रा बेर करो तृतीय पर्वेर एकशो बिराशी पाता आमरा जायगा थेके अंकगुलो आगेर दिन करेछिलाम आजके आमरा आरेकबार एकटु भालो करे ए जायगागुलो बुझे नेब। ताले आमरा देखेछि जे भाग ब्यापारटा कि आम्रा हाते कलमे करब। ताहले चलो आम्रा चले जाए एर परेर अंशे। अर्थात एखाने बोलछे जे आज बागाने लंका लागानो हबे, 36टी चारा गाछ आना हुएछे। ताहले देखो ए अंकगुलो करार जन्य आमार कि लागबे तोमराओ आमार साथे साथे करबे। एर जन्य आमि किछु काठी नियेछि, किछु गार्डन नियेछि, ए देखो आर किछु एककेर कार्ड, ए जे एगुलो होच्छे एककेर कार्ड। तोमरा एइभाबे जे जे एइ धरार जोन्नो आमि एगुलो दियेछि एगुलो ना होलेओ चलबे, एबं किछु दशकेर कार्ड। ताहले एइगुलो दिये आमरा अंकगुलो करब, हाते कलमे बुझे बुझे करब। ताहले चलो शुरू करा जाक। ताहले देखो एखाने बोलछे आज बागाने लंका गाछ लागानो हबे, 36টি চারা গাছ আনা হয়েছে। তাহলে আমরা প্রথমে 36 বানাই, 10 এর কার্ড আমরা নেব কটা? 36 মানে আমরা জানি 3 10, আর 1 এর কার্ড নেব 6টা। তাহলে 1 2 3 4 5 6। তাহলে তোমরা আমার সাথে এইভাবে 36 বানাও, 3 10 6, আমার সাথে করো তোমরাও কার্ড নিয়ে কাঠি দিয়ে আমার সাথে করো। এবং আমরা করব কি, 36 আমরা কাঠি দিয়েও বানাবো, ঠিক আছে? তাহলে চলো আমরা 36 বানাই কাঠি দিয়ে। তাহলে আমি নিচ্ছি আমার সাথে নাও 1 2 3 4 5 6 7 8 8 9 10। তাহলে যাই 10 হয়ে যাবে। আমি এগুলোকে কি করব, এগুলোকে এইভাবে আমি গুচ্ছ করে নেব। তাহলে আমার হলো 10। তাহলে আরো আমার লাগবে, 10 এর পর আমি গুনছি 11 12 13 14 15 16 17 18 19 20। তাহলে যাই আমার আবার 10টা হয়ে গেল। তাহলে আমি কি করব, এগুলোকে আবার আমি গুচ্ছ করে দেব। তাহলে তোমাদের বারবার বলা হয়েছে যে যখনই 10 হবে 10টা 1 এর বদলে আমি পাবো একটা 10 এর গুচ্ছ। তাহলে আমার 2 10 হলো। তাহলে আবার আমি নিই, চলো 1 আমার সাথে নাও, 2 3। তাহলে দেখো 2 10 3 23। তাহলে এইভাবে বলবো 2 10 4 24, 2 10 5 25, 2 10 6 26, 2 10 7 27, 2 10 8 28, 2 10 9 29। 9 মানে 1 কম 30, দেখো আর একটা দিলেই 30 হবে, সেই জন্য 9 29। তাহলে এই দেখো 29 আর একটা দিতেই 30। তাহলে এই সবগুলোকে আমি গুচ্ছ করে দিলাম। তাহলে তোমরাও করো আমার সাথে গুচ্ছ। এই হয়ে গেল আমার 3 10, কিন্তু আমার লাগবে 3 10 6। তাহলে আমি আরো নেব 1 3 10 1 31, 3 10 2 32, 3 10 3 33, 3 10 4 34, 3 10 5 35, এবং 3 10 6 36। তাহলে দেখো আমার এখন হয়ে গেছে 36টা। তাহলে এরপর মা বলছে আমি জেঠিমা এবং মামা তো বোন 3টি সারিতে সমান সংখ্যক গাছ লাগাবো। তাহলে আমাকে লাগাতে হবে 3টে সারিতে। তাহলে এই 36 কে আমি ক জায়গায় ভাগ করব, 3 জায়গায় ভাগ করব। তাহলে আমি এখানে ধরো আমি এখানে একটু সাজিয়ে নিচ্ছি। তাহলে আমি একটা হিসেব করে নিচ্ছি যে এটা আমার একটা সারি, এটা বোঝার জন্য এখানে আমার একটা সারি হবে, এখানে আমার একটা সারি হবে, এবং এখানে আমার একটা সারি হবে, 3টে সারি। এই এখানে একটা সারি করব,
আমি এগুলো দিয়ে একটু বুঝে নিলাম। এই তিনটা শাড়িতে আমি করব। তাহলে দেখো আমি করতে পারি কি, এই সবগুলোকে খুলে দিতে পারি, খুলে দিয়ে আমি দিতে পারি। তাহলে চলো আমি যদি খুলে দিয়ে দিই তাহলে কি হবে, তাহলে আমি প্রত্যেকটা জায়গায় একটা 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 করে দেবো। তাহলে দেবো 3 1 3, 3 2 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, 3 9 27, 3 10 30। তাহলে দেখো 10টা করে আমার দেওয়া দরকার হবে, সেই জন্য আমি করছি কি একবারে 10টা করে দিয়ে দিচ্ছি। তাহলে এই একটা দিলাম 3 10 30। তাহলে তোমরা দেখো আমি কি করলাম, আমি আগে কাঠি দিয়ে করছি। তাহলে আমার সাথে দেখো আমি যেটা করলাম সেটাকে আমি লিখছি। তাহলে এই আমি লিখলাম 1 10, আর আমি এখানে লিখলাম 3 10 6 36। আমাকে তিন জায়গায় ভাগ করতে হবে, সেই জন্য আমি এখানে 3 লিখলাম। তা তোমরাও নিশ্চয়ই লিখে ফেলেছো। তাহলে এরপর দেখো আমি এই 36-এর আমি বুঝতে পাচ্ছি যে 3 জায়গায় আমি 10টা করে সহজে দিয়ে দিতে পারি। তাহলে আমার বক্তব্য হচ্ছে যে তোমাকে কাজটা খুব তাড়াতাড়ি করতে হবে, সেই জন্য আমি এইটা করলাম। নাহলে আমি কিন্তু ভেঙে ভেঙে একটা করে দিলেও হতো, যে তুমি একটা করে দিলে আবার একটা করে দিলে আবার একটা করে দিলে এইভাবে 10টা করেও দিতে পারতে, কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে, আমি 10টা করে দিতে পারলে দিয়ে দেবো। তাহলে লেখো 3 10 30, ঠিক আছে। এরপর আমার কটা পড়ে আছে দেখো, আমরা দেখতে পাচ্ছি 6টা পড়ে আছে, এই যে 1 2 3 4 5 6, আমি দেখতে পাচ্ছি 6 পড়ে আছে, তার মানে এটা বিয়োগ। এই যে আমার 36টা থেকে 30টা চলে গেছে, সেই জন্য আমার 6টা পড়ে আছে। তাহলে এই 6টাকে আমি এরপরে আবার দেব। তাহলে আমি প্রথমে একটা করে দেব, তাহলে এই 3 1 3, তাহলে আমি এখানে একটা করে দিলাম, কিন্তু আরো দিতে পারবো। তাহলে আবার একটা করে দিলাম 3 2 6, তাহলে আমি এরপরে লিখে দিলাম যুক্ত, মানে আরো এটা তো 10-এর সঙ্গে যোগ হচ্ছে সেই জন্য আমি যুক্ত লিখলাম, তাহলে 3 2 6। তাহলে দেখো আমার বিয়োগফল হয়ে গেল 0, অর্থাৎ আমার কাছে আর নেই। তাহলে আমার ভাগফল কত হলো, অর্থাৎ প্রত্যেকে কটা করে পেলো, তোমরা দেখতে পাচ্ছ 10 7 2 12, 1 10 2 12, এখানেও পেয়েছে 10 7 2 12, এখানেও 10 7 2 12। তার মানে ভাগ মানে হচ্ছে সমান ভাবে দিতে হবে। তাহলে আমার উত্তর হয়ে গেল 12। এই দেখো, তাহলে তোমরা বুঝতে পারলে যে আমরা প্রত্যেককে প্রত্যেকটে কটা করে গাছ লাগাবে, যে আমি জেঠিমা এবং মামা তো বোন প্রত্যেকে 3 সারিতে গাছ লাগালে প্রত্যেকে পাবে, প্রত্যেকটা সারিতে হবে 12টা করে গাছ। তাহলে এইটাকে বলে ভাগফল। তাহলে একটা জিনিস তোমরা এখানে শিখে যাও, এখানে আমরা যাকে ভাগ করছি তাকে বলে ভাজ্য, যাকে ভাগ করছি। কাকে ভাগ করেছিলাম, 36-কে ভাগ করেছিলাম, তাহলে এখানে ভাজ্য হচ্ছে 36। আচ্ছা, কাকে দিয়ে ভাগ করছিলাম, অর্থাৎ কটা জায়গায় ভাগ করছিলাম, সেটাকে বলে ভাজক। তাহলে আমার সাথে লেখো ভয়াকার বর্গের যক ক ভাজক, ভাজক কত, 3। আর এই যে তোমার উত্তরটা বেরোলো এটা হচ্ছে ভাগফল। তাহলে লেখো ভাগ ফল, ভাগফল কত, 12। আর তোমার ভাগ শেষ কত, অর্থাৎ ভাগের পরে তোমার কাছে আর কটা পড়ে আছে, তুমি দেখতে পাচ্ছ একটাও পড়ে নেই, তাহলে এটাই ভাগ শেষ। ভাগ শেষ হচ্ছে কত, 0। তাহলে এইটা তোমরা আজকে শিখে গেলে। তাহলে এইটাকে বলে ভাজ্য, যেটা দিয়ে ভাগ করছো তাকে বলে ভাজক, যেটা ভাগ ফল বেরোলো অর্থাৎ তোমার উত্তর যেটা বেরোলো সেটাকে বলে ভাগ ফল, আর যেটা পড়ে রইলো সেটাকে বলে ভাগ শেষ। এখানে ভাগ শেষ আমার 0। তাহলে চলো আমরা এই অঙ্কটা এরপর একবার কার্ড দিয়ে করে ফেলি। তাহলে দেখো আমরা 36টা নিয়েছি, তাহলে প্রথমে আমরা 10টা করে দিয়ে দেবো। তাহলে একটা করে দিলাম 10, তাহলে বললাম 3 10 30, এই যে 3 10 30, আর 6টা পড়ে আছে। এরপর আমি একটা করে দেবো
তিন এককে তিন, ঠিক তাস ভাগ করার মতো করে, তিন এককে তিন, তিন দুয়ে ছয়। তাহলে দেখো প্রত্যেকে পাচ্ছে, পেল এইখানে রইলো বারো, এই সারিতেও গাছ রইলো বারো, এই সারিতেও গাছ রইলো বারো। তাহলে দেখো আমার উত্তর হলো বারো। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। তাহলে চলো আমরা পরের অঙ্কটা করে নেই। এবার বলছে যে আমরা আজ পাঁচটি সারিতে সমান সংখ্যায় ভাগ হয়ে খেতে বসবো। তাহলে চলো আমরা পরের অঙ্কটাতে যাই। তাহলে কি বলছে, আমরা আজ পাঁচটি সারিতে সমান সংখ্যায় ভাগ হয়ে খেতে বসবো। তাহলে আমরা মোট ৬৫ জন। তাহলে মোট এখানে কতজন আমরা খেতে বসবো, ৬৫। তাহলে চলো আমরা ৬৫ বানাই। তাহলে আমাকে বানাতে হবে ৬৫। তাহলে এইভাবে আমি আগে একদশ লিখে নিলাম, তোমরা আমার সাথে লিখে নাও ৬৫। এটা যেহেতু আমরা ভাগ করব, সেহেতু আমরা এখানে এইভাবে আমরা লিখে ফেললাম। তাহলে চলো এরপর আমরা ৬৫ বানাই। তাহলে ৬৫ বানাতে গেলে কি কি লাগবে, ৬ দশ ৫, তাহলে ১০, ২ দশ, ৩ দশ, ৪ দশ, ৫ দশ এবং ৬ দশ। ৬ দশ আর ৫, ১ ২ ৩ ৪ ৫। তাহলে ৬ দশ ৫, বোঝা গেছে? ৬ দশ ৫, ৬ দশ ৫ ৬৫। তাহলে আমরা কটা সারিতে রাখবো এটাকে, পাঁচটা সারিতে। আমি একটা পাঁচটা জায়গা করে নিচ্ছি বোঝার সুবিধার জন্য। এই আমি পাঁচটা সারি বানিয়ে নিলাম, যাও একটা কিছু দিয়ে বানিয়ে নিলাম। এই দেখো আমি পাঁচটা সারি বানিয়ে নিলাম। তাহলে চলো আমি একটু সরিয়ে ফাঁকা জায়গায় করি এটা। এই আমার একটা সারি হবে আমার বোঝার সুবিধার জন্য, এটা আমি বোঝার সুবিধার জন্য একটু ফাঁকা ফাঁকা করে রাখলাম। তাহলে দেখো আমার কাছে ৬ দশ ৫ আছে, আমি এই পাঁচ জায়গায় ভাগ করব। তাহলে তোমাদের বলেছি ভাগ করতে গেলে আমাকে দেখতে হবে যে এখানে কটা দশ আছে দেখি, ১ দশ ২ দশ ৩ দশ ৪ দশ ৫ দশ ৬ দশ, ৬ দশ রয়েছে। আর আমার পাঁচটা জায়গা আছে, তাহলে আমি ১০টা করে দিতেই পারবো। তাহলে দাও ৫ ১ ৫, হ্যাঁ। তাহলে আমি প্রত্যেকটা জায়গায় একটা করে দিলাম, একটা করে কি দিলাম, ১০ দিলাম। তাহলে দেখো আমরা এখানে লিখছি ৫, লেখো আমার সাথে। তাহলে দেখো প্রত্যেককে আমরা ১০টা করে দিয়েছি, অর্থাৎ একটা করে ১০ দিয়েছি, সেজন্য আমরা এখানে লিখব ৫ ১০ে। কিন্তু আমার মোট কত চলে গেল, ১০ ২০ ৩০ ৪০ ৫০, সেজন্য আমি লিখছি ৫ ১০ে ৫০। তার মানে আমি কি করছি বলো তো, ৫কে আমি ১০ দিয়ে গুণ করছি, ৫কে আমি ১০ দিয়ে গুণ করে আমার উত্তর হচ্ছে ৫০। তার মানে এটা কিন্তু গুণ করছি আমি, ঠিক আছে? এই দেখো তোমাদের বইয়ে লেখা আছে, এই যে দেখো ৫ ১০ে ৫০, তার মানে এটা কিন্তু গুণ হলো। তাহলে আমি এখানে লিখলাম ৫ ১০ে ৫০। তাহলে আমি দেখতে পাচ্ছি আর আমার কাছে কটা পড়ে আছে, ১ দশ আর ৫ পড়ে আছে, ১৫ পড়ে আছে। তার মানে দেখো আমি এটা বিয়োগ করলে পাব, এই যে আমার ৫টা নেমে গেল আর এখানে ১ নামলো, তাহলে আমার কাছে ১ দশ ৫ রয়েছে। তাহলে এই ১ দশ ৫কে কি আমি আর পাঁচ জায়গায় ভাগ করতে পারবো? কি এই ১০টাকে তো আমাকে কি করতে হবে, ১০টাকে আমাকে খুচরো করতে হবে। তাহলে ১০এর বদলে আমি ১০টা ১-এর কার্ড নেব, এই ১০এর বদলে আমি নেব ১০টা ১-এর কার্ড। তাহলে নিচ্ছি ১টা ২টা ৩টে ৪টে ৫টা ৬টা ৭টা ৮টা ৯টা এবং ১০টা। তাহলে দেখো এই ১০এর বদলে আমি ১০টা ১-এর কার্ড নিলাম। তাহলে এই ১০ আছে আর এই ৫টা আছে, তাহলে ১০ আর ৫ আমার হয়ে গেল মোট ১৫।
তাহলে দেখো এই 15 কে আমি এরপরে কত জায়গায় ভাগ করব? সুন্দরভাবে 5 জায়গায় ভাগ করতে পারবো। তাহলে ঠিক, আমি তোমাদের বলেছি পাঁচের ঘরে নামতা করব, অর্থাৎ 5 কে একবার দিলে কি হয়? চলো 5 1 কে 5 একটা করে দিলাম, 5 2 এ 10, 5 3 15, ব্যাস আমার কাছে আর নেই। তাহলে আমি এখানে লিখলাম 5 যুক্ত, এরপরে আমি আরো দিয়েছি তো সেই জন্য যোগ। তাহলে আমি কি করলাম এখানে? না, 5 গুণিত 3 সমান 15, বোঝা গেল? তাহলে দেখো ভাগ মানে কিন্তু বিয়োগ, ঠিক আমি উল্টো দিক থেকে গুণ করে করে এটা করছি। তাহলে আমি লিখলাম 5 3 15, তোমরা আমার সাথে লেখো 5 3 15। তাহলে দেখো তো আর কটা পড়ে আছে আমার কাছে? একটাও নেই, একটাও নেই। তার মানে মোট 65 জন যদি 5 জায়গায় খেতে বসে, প্রত্যেক জায়গায় বসবে এই যে 10 আর 3 13, দেখো এই সারিতেও বসবে 1 10 3 13, এই সারিতেও আমরা দেখতে পাচ্ছি 1 10 3 13, এই সারিতেও রয়েছে 1 10 3 13, এই সারিতেও 1 10 3 13, এই সারিতেও 1 10 3 13। তাহলে দেখলে কি সুন্দর মিলে গেল। তার মানে এখানে আমরা আবার ঝটপট একবার লিখে নিই, বলতো ভাজ্য কত হবে? 65, লিখে নাও ভাজ্য হচ্ছে 65। ভাজক অর্থাৎ তুমি কত দিয়ে ভাগ করলে? 5 দিয়ে, তাহলে ভাজক 5। আচ্ছা তোমার ভাগফল কত? ভাগফল 13। ভাগফল 13। আর ভাগশেষ, আর আমরা জানি ভাগশেষ কি পাবো? ভাগশেষ 0, ব্যাস। তাহলে বুঝে গেছো? তাহলে এইভাবে আমরা আমাদের বইয়ের বাকি অঙ্কগুলো সুন্দরভাবে কার্ড দিয়ে, কাঠি দিয়ে করে নেব, কেমন? তাহলে আমি তোমাদের এই বইয়ের এই পড়া দিচ্ছি, এই যে বইয়ের এই অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো তোমরা নিজেরা করবে, এইভাবে করবে, এবং তার সাথে আমি আরো দুটো ভাগ দিচ্ছি, কয়েকটা ভাগ দিচ্ছি, সেগুলো তোমরা হাতে কলমে করবে। তাহলে আমি আরো কয়েকটা ভাগ দিচ্ছি, তোমরা এগুলো করবে। 39 কে 3 দিয়ে ভাগ করবে, 64 কে 4 দিয়ে ভাগ করবে, 54 কে 3 দিয়ে ভাগ করবে, এবং 72 কে 4 দিয়ে ভাগ করবে। সব ভাগগুলো এর ভাজ্য কত, ভাজক কোনটা, ভাগফল আর ভাগশেষ, এই সবগুলো কিন্তু লিখে নিতে হবে। প্রত্যেকটার ভাজক, ভাগফল, ভাগশেষ, এবং প্রত্যেকটা দিয়ে একটি করে গল্প সুন্দরভাবে আমাদের লিখে তোমরা আমাদের পাঠিয়ে দিতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। ঠিক আছে, তাহলে দেখা হবে আমাদের ভাগের পরের ক্লাসে।